কদিন ধরে ভীষণ ঠান্ডা লেগেছে কাশিও হচ্ছে তো আমার বর বলল যে চলো আজকে আমি তোমাকে এমন একটা স্যুপ বানিয়ে খাওয়াবো যেটা অনেক বেশি টেস্টি আর হেলদি তো বটেই আর যেটা খেলে তোমার নিমিষে ঠান্ডা লাগা দূর হয়ে যাবে তো আজকের ভিডিওটা অনেক স্পেশাল হতে চলেছে কারণ আজকে কুকিংটা করবে আমার বর তো ভিডিওটা লাস্ট পর্যন্ত অবশ্যই তোমরা দেখো আর দেখে জানিও কেমন লাগলো আমার বরের হাতের রান্না চলো ভিডিওটা শুরু করে দিই প্রথমে যেটা করতে হবে আমাদিকে বেশ কিছু ভেজিটেবল কিনতে হবে তাই সবজি কিনতে আমরা চলে এসেছি দুজনাতে মার্কেটে চলে এসেছি তো কী কী উপকরণগুলো লাগবে সেই রসিদও বানিয়ে নিয়েছি সেই রসিদ অনুযায়ী আগে শপিংটা করে নিই এবার যেটা ও করছে সেটা হলো দেড় লিটারের মতো জল গরম করতে চাপিয়ে দিতে হবে জলটা গরম হতে হতে আমরা সবজিগুলো কেটে নেব সবজিতে আছে ব্রকলি আছে বিনস আছে কাঁচা লঙ্কা আছে বাঁধাকপি আছে গাজর আছে পেঁয়াজ আছে রসুন আছে যেটা ভুলে গেছি সেটা হচ্ছে এখানে আদা দিতে হবে আদাটা আমি নিতে ভুলে গেছি তো চলো আদাটা নিয়ে নিই তারপরে সবজিগুলো কেটে ফেলি ঝটফট এখানে সবজিগুলো আমার কাটা হয়ে গেছে বলে দিই সবজিগুলো কিন্তু আমি কেটে দিয়েছি একটু সাহায্য করেছি কারণ সুপে যে সবজিগুলো লাগে সেগুলো মোটা করে কাটলে খুব বাজে লাগে খেতে তাই একটু মিহি করে কাটতে হয় সেজন্য আমি কেটে দিয়েছি দেখতে পাচ্ছ বিনস কুচি গাজর কুচি ব্রকলি কুচি রসুন কুচি বাঁধাকপি কুচি ওদিকে পেঁয়াজ কুচি আছে লঙ্কা কুচি আছে আর আদা কুচি আছে এখন যে কাজটা আমার বর করছে যেটা দেখে আমার মাথা গরম হয়ে গেছিলো আমি বুঝতেই পারছিলাম না যে এটা ও কী করছে যেটা হচ্ছে যে সবজির ডাঁটিগুলো যে বাঁধাকপি ব্রকলি যেগুলো আমরা ফেলে দিই বা গরুকে খেতে দিই সেই ডাঁটিগুলোকে ও কাটছে কারণ এগুলো স্যুপ বানাতে ভীষণ কাজে লাগে চলো দেখিয়ে দিই যে এগুলো কি কাজে লাগে সবজির যে অংশগুলো আমরা ফেলে দিই সেই অংশগুলো আমার বর একটা বাটিতে তুলে নিচ্ছে এবার দেখো এগুলো দিয়ে ও কী করছে ওই যে দেড় লিটার জলটা আমরা গরম হতে দিয়েছিলাম সেই জলটাতে এই ফেলে দেওয়া সবজিগুলো দিয়ে দিতে হবে এবার খুব ভালো করে ওটা ফুটতে হবে ফুটে ফুটে অন্তত দেড় লিটার জলটা এক লিটারের থেকেও কম করে দিতে হবে এবার যখন ফুটে আসবে তখন ওখানে দুটো গোটা তেজপাতাও দিয়ে দিয়েছে আর দিয়েছে তোমার গোটা গোলমরিচ গোটা গোলমরিচের দানা আছে ছয় থেকে সাতটা গোটা গোলমরিচের দানা আছে এবার এটাকে খুব ভালো করে ফুটতে দিতে হবে কিন্তু জলটা ভালো করে ফুটে এলে যে দুটো তেজপাতা দেওয়া হয়েছিল সেই দুটো তেজপাতাও তুলে নিচ্ছে কারণ ওগুলো তুলে নিতে হবে এই সময় গোটা সামরিচগুলো বারো থেকে চোদ্দোটা গোটা সামরিচ নেওয়া হয়েছে এই সামরিচগুলোকে ভালো করে পিষে আমি গুঁড়ো করে নেব এবার কড়াই চাপিয়ে কড়াইয়ে এক চামচের মতো সাদা তেল দিলাম এবার ওতে রসুন কুচিগুলো দিয়ে দেব আর গ্যাসটা কিন্তু একদম লো ফ্লেমে থাকবে আদা কুচিগুলো দিয়ে দেবো এরপর পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব। এবার এই সবগুলোকে একটু ভালো করে নেড়ে নিতে হবে দেখতে হবে যেন পুড়ে না যায় একটু ভালো করে নেড়ে নিয়ে বাকি যে উপকরণগুলো ছিল বিনস কুচি ব্রকলি কুচি গাজর কুচি এগুলো সব আস্তে আস্তে একসাথে দিয়ে দিতে হবে তারপর খুব ভালো করে নাড়তে হবে গ্যাস কিন্তু লো ফ্লেমে থাকবে কারণ হাই করলে এগুলো পুড়ে যেতে পারে এই সময় দিয়ে দেবো সুইট কর্ন দিলে স্যুপটা খেতে ভীষণ ভালো লাগে আবারও একটু ভালো করে নেড়ে নিতে হবে এরপর দেবো এক চামচের মতো বাটার দিতে হবে বাটারটা দিলে স্যুপটার যে কি ভালো হয় সেটা যারা স্যুপ বানাই তারা হয়তো খুব ভালো বুঝতে পারবে যারা স্যুপ বাড়িতে বানাও তারা প্লিজ জানিও তোমরা কেমন করে স্যুপ বানাও তোমাদের রেসিপিটাও শেয়ার করো কিন্তু আমার সাথে বাটারটা দেওয়ার পর আবারও খুব ভালো করে নেড়ে নিতে হবে সমস্ত উপকরণগুলোতে যেন বাটারটা খুব ভালো করে মিশে যায় থেকে জল গরম করতে দিয়েছিলাম সেই দেড় লিটার জল ফুটে ফুটে দেখতে পারছো এক লিটারেরও কম হয়ে গেছে আর যে সবজিগুলো দিয়া দেওয়া হয়েছিল সেই সবজিগুলো এবার তুলে নিতে হবে কারণ ওগুলো স্যুপ বানানোর কাজে আর লাগবে না ওদের কাজ হয়ে গেছে ওদের এখন ছুটি সবজিগুলো তুলে নেওয়ার পর যে সবজিগুলো আমরা কড়াইয়ে ভাজছিলাম তার উপর এই জলটা এবার দিয়ে দিতে হবে গরম জলটা এদিকে জলটা আমাদের ফুটতে শুরু করে দিয়েছে জলটা ফুটুক ওদিকে আমরা আরও একটা কাজ করে নিই চলো একটা বাটিতে দেড় চামচের মতো কর্নফ্লাওয়ার নিতে হবে তারপর ওই যে জলটা গরম করেছিলাম সেই পরিমাণ মতো সেই জলটা নিয়ে ভালো করে কর্নফ্লাওয়ারটা গুলে নিতে হবে এইবার কড়াইয়ে কর্নফ্লাওয়ারটা খুব ধীরে ধীরে চারিদিকে ছড়িয়ে দিতে হবে একটা জায়গায় দিলে হবে না আবার একবারেই পুরোটা ঢেলে দিলেও কিন্তু হবে না খুব ধীরে ধীরে এই কাজটা করতে হবে এইখানে একটা কথা বলে রাখি জলটা ফোটার সময় দেখো এরকম ফেনা ফেনা হচ্ছে এই ফেনাগুলোকে ফেলে দিতে হবে নাহলে সুপের রঙটা একেবারেই খারাপ হয়ে যাবে এই সময়ে যে সামরিচটা আমরা গুঁড়ো করে রেখেছিলাম সেটা মিশিয়ে দেব খুব ভালো করে এটা আরেকবার নেড়ে নিতে হবে এবার দেব পরিমাণ মতো নুন এখানে বলে রাখি ধনেপাতা কুচিও আমাদের দেওয়া দরকার ছিল যেটা আমরা একেবারেই ভুলে গেছি তো আমাদের স্যুপ রেডি হয়ে গেছে আমার বর ওটা সার্ভ করার জন্য বাটিতে তুলে নিচ্ছে স্যুপটা এবার খেয়ে দেখার পালা যে বরের হাতে স্যুপ টেস্ট কেমন হয়েছে ও ওপর থেকে একটু টমেটো কেচপ দিয়ে দিচ্ছে টমেটো কেচপ দিলে স্যুপটার টেস্টটা আরও ভালো হয়ে যায় তো চলো এবার খেয়ে দেখি স্যুপটা খেতে কেমন হয়েছে ও জাস্ট ফাটাফাটি হয়েছে স্যুপটা দারুণ খেতে হয়েছে তো তোমরা যারা স্যুপ বাড়িতে বানাও তারা কেমন করে বানাও সেটাও আমার সাথে শেয়ার করো আর এটা তোমাদের কেমন লাগলো অবশ্যই লিখে জানিও আর বাড়িতে বানিয়ে খেও কারণ শীতকালে এখন স্যুপটা ভীষণ দরকার খাওয়া আমাদের আর ওটা খেলে শরীর গরম থাকে হেলদি তো বটে তার সাথে ঠান্ডা লাগার প্রবলেম হলে অবশ্যই বাড়িতে বানিয়ে খেও এখনকার মধ্যে চলি টাটা